কেমন আছেন বন্ধুরা? শোনোনায় আপনাদের স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি নিগম। বলুন তো, কটা বাঙালির ছেলেবেলা মেয়েবেলা কাটিনি টেনিদা ঘনাদার সঙ্গে? এক সময়ের বাঙালিরা এ কথা কি কেউ জোর গলায় দাবি করতে পারেন? আজকে যারা পক্ককেশ, প্রাজ্ঞতাপ্রাপ্ত, তাদের শৈশব যে এদের সঙ্গেই কেটেছে এ কথা তারা কিন্তু বেশ বুক বাজিয়ে বলতে পারেন। তবে একটা কথা সত্যি, যে আজকাল অনেক বাচ্চাকেই দুধের দাঁত পড়ার সঙ্গে সঙ্গেই ইংলিশ মিডিয়াম স্কুলের দরজায় ছেড়ে দিয়ে আসেন বাবা মায়েরা। টেনিদা, ঘনাদা, নন্টে ফন্টে হেড অফিসের বড়বাবু, সৎপাত্রকে না চেনার মধ্যেই যেন কিশোরবেলার গৌরব। কারণ কবিতার এই বিখ্যাত লাইন, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এই কথাটা আজ প্রবাদের মতো শোনায়। যাকগে সে কথা, এখনো যারা টেনিদা এবং তার সাগরিদদের কাণ্ড কারখানা দেখে না হেসে পারেন না, তাদের জন্য রইল এই পর্ব। পটল ডাঙার টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা, চাটুজ্যেদের রোয়াকে বসে আড্ডায় তুফান তোলা টেনিদা, এই রকের আড্ডায় তার কার্যকলাপের কতই না মাস্টার প্ল্যান রচিত হয়েছে। সেই পটল ডাঙা আপাত দৃষ্টিতে খুব সাধারণ এই গলিটা ছিল বলেই অনেকেরই শৈশবটা অসাধারণ ও বর্ণময় হয়ে উঠেছিল। এখানেই 20 নম্বর বাড়ির চাটুজ্যেদের রোয়াকে নিয়মিত আড্ডা মারতেন ভজহরি মুখোপাধ্যায়, স্বর্ণেন্দু সেন, কুশল মিত্র আর কমলেশ বন্দ্যোপাধ্যায়রা। নামগুলো এক ধাক্কায় অচেনা মনে হলেও বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠকদের কিন্তু চিনে নিতে অসুবিধা হবে না। কেন, সেই কথায় এবার আসি। এরা পটলডাঙার বিখ্যাত চার মূর্তিমান, টেনিদা অ্যান্ড কোম। শুধু কিশোর সাহিত্যের জন্যই টেনিদার রূপকার নারায়ণ গঙ্গোপাধ্যায় অমর হয়ে থাকবেন। ছোটবেলায় টেনিদার গল্প পড়ার অভিজ্ঞতা দিয়েই সূচিত হোক এই গল্পের সূচনা। তখন গ্রীষ্মের কাঠ ফাটা দুপুর, বাইরের রাস্তাঘাট সব শুনশান, আর ন্যাংচাদার হাহাকার দধিজি পোকা আর বিশ্বকর্মা, তত্ত্বাবধান মানে জিভে প্রেম, পরের উপকার করিও না, গোগ্রাসে গিলে ফেলা, কখনো কখনো চাপতে না পেরে খ্যাঁক খ্যাঁক করে হাসির উদ্রেক, ছর্দির ছাগল গঙ্গারাম খেয়ে নিচ্ছে সদ্য ইস্ত্রি করা আদ্যির পাঞ্জাবি। পটলডাঙায় এখানেই দীর্ঘদিন থেকেছেন টেনিদার স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়, আর তিনি ভাড়া থাকতেন স্বয়ং টেনিদার বাড়িতেই। সেই 42 ইঞ্চি ছাতি, খাড়ার মতো টিকালো নাক, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন টেনিদার চরিত্র অনেকটা নাকি ওর আদলেই তৈরি। 20 নম্বর বাড়ির চাটুজ্যেদের রোয়াকটাও ছিল, তবে ওটা আসলে মুখুজ্যেদের রোয়াক। টেনিদার প্রকৃত নাম ভজহরি মুখোপাধ্যায়। পটলডাঙার আশেপাশে বাসরত চার তরুণ ছেলের একটি দলের নেতা টেনিদা। পড়াশোনায় তেমন ভালো ছিলেন না, 7 বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। টেনিদা বিখ্যাত ছিলেন তার খাড়ার মতো নাকের জন্যে, গড়ের মাঠে গোড়া পেটানোর জন্য, আর তার বিখ্যাত সংলাপ ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। টেনিদা সম্বন্ধে গল্পকথক পেলারাম বলেছেন, টেনিদাকে নইলে আমাদের যে একটি দিনও চলে না, যেমন চওড়া বুক তেমনি চওড়া মন, পাড়ার কারো বিপদাপদ হলে টেনিদায় গিয়ে দাঁড়িয়েছে সকলের আগে, লোকের উপকারে এক মুহূর্তের জন্য তার ক্লান্তি নেই, মুখে হাসি তার লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন,
আর গল্পের রাজা। এমন করে গল্প বলতে কেউ জানে না। টেনিদাকে নিয়ে চার মূর্তি নামে নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথম উপন্যাস লেখেন, যা 1957 সালে অভ্যুদয় প্রকাশ মন্দির থেকে প্রকাশিত হয়। পরের উপন্যাস চার মূর্তির অভিযান 1960 সালের জুলাই মাসে প্রকাশিত হয়। এই উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে টেনিদার আসল নাম যে ভজহরি মুখোপাধ্যায় তা জানা যায়, এবং তার বিখ্যাত স্লোগান ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াকিয়াক এই উপন্যাসেই প্রথম শোনা যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদাকে নিয়ে যে সমস্ত উপন্যাস লিখেছেন সেগুলি হল চার মূর্তি, চার মূর্তির অভিযান, কম্বল নিরুদ্দেশ, এবার টেনিদা, আর সিন্ধু ঘটক। আপনারা এ ব্যাপারে আমার সঙ্গে হয়তো একমত হবেন যে সময় গড়ালেও সাহিত্যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বয়স বাড়েনি। 8-80 তিনি সবার দাদা। কিন্তু পটলডাঙ্গার বাসিন্দাদের কাছে তিনি আদরের টেনি জেঠু। একদা 20 নম্বর পটলডাঙ্গা স্ট্রিটের বাসিন্দা ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। ছিপছিপে চেহারা, খাড়ার মতো নাক নিয়ে ছাপাখানার ব্যবসা সামলাতেন। ভাড়াটি ও সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কল্যাণে হয়ে গিয়েছেন ভজহরি, ওরফে টেনি মুখোজ্জে। আর তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জুড়ে রয়েছে পটলডাঙ্গা স্ট্রিট, হাবুল, ক্যাবলা, রয়ে গিয়েছে চাটুজ্যেদের রোয়াক। আর পিলের রোগে ভোগা পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাওয়া প্যালারাম, সেই তো গল্পের কথক। লেখকের জবানি ফুটে উঠত তার মুখেই। কিন্তু কথক ঠাকুর নিতান্তই চরিত্র হয়েই রয়ে গিয়েছেন, যেমন রয়ে গিয়েছে বাঙাল হাবুল সেন, কিংবা পড়াশোনায় চৌখস ক্যাবলা। শোনা যায় বাড়িওয়ালার দুই ভাইয়ের নাম নিয়েই ওই দুই চরিত্র। কিন্তু সব ছাপিয়ে ক্যাপ্টেনের কাছে তারা সবাই নস্যি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুর মতোই বদলে গিয়েছে পটলডাঙ্গা। প্রভাতবাবুর মৃত্যুর পর সেই বাড়িও বিক্রি হয়ে গিয়েছে, পুরনো বাসিন্দাদের অনেকেই পাড়া ছেড়েছেন। গল্পের রোয়াক এখন লোহার খাঁচার চালে হয়েছে বারান্দা। নারায়ণবাবুর স্মৃতি শুধু সাহিত্যিক হিসেবেই, কিন্তু এত বছর পরেও রয়ে গিয়েছেন টেনি এবং তার স্মৃতি। গল্প এবং বাস্তব মিলে মিশে একাকার সেখানে। পটলডাঙ্গার পুরনো বাসিন্দাদের স্মৃতিতে আজও টেনিদা সমান সক্রিয়, প্রাণে ভরপুর। বাংলাটা ঠিক না আসা বলিয়ে শৈশব টেনিদাদের মনে না রাখলেও সাহিত্যের পাতায় বেঁচে আছেন, বেঁচে থাকবেন টেনিদার রূপকার। আপনারা আমার সঙ্গে গলা মিলিয়ে একসুরে বলবেন কিনা জানি না, তবে শেষবেলায় বলতেই হয়, বাস্তব, কল্পনা, লেখক, চরিত্র সব মিশে পটলডাঙ্গা স্ট্রিট তাই স্মৃতির স্মরণী। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্ট বক্সে জানান আমাদের। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এখন শোনার পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট এবং আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মে। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।